আচ্ছা, এটা হচ্ছে সাস্ট 19-20-এর ম্যাথের কোশ্চেন নাম্বার কত, 66, ঠিক আছে? তো 66 নম্বর প্রশ্ন কি বলছে, এন সংখ্যক উপাদান থেকে একেবারে কয়টা উপাদান নিলে বিন্যাস এবং সমাবেশ সংখ্যা কি হবে, সমান হবে? আমি আবার বলতেছি, এন সংখ্যক উপাদান থেকে, এটা একটা বিন্যাস সমাবেশের প্রশ্ন, তোমাকে কি বলছে, এন সংখ্যক, সরি, নাইন সংখ্যক, আমি ভুল পড়তেছিলাম, নাইন সংখ্যক উপাদান থেকে একেবারে কয়টা উপাদান নিলে বিন্যাস সংখ্যা এবং সমাবেশ সংখ্যা সমান হবে। তা আমি ধরে নিলাম কয়টা উপাদান নিব, ধরি আমি উপাদান নিব কয়টা, আরটি উপাদান নিব, কয়টা আরটি উপাদান নিচ্ছি। আচ্ছা, আমার কাছে এখানে টোটাল উপাদান আছে কয়টা, নয়টা, আর আমি নিতেছি কয়টা, আরটা, ঠিক আছে? আমরা সবাই জানি সূত্র কি, এন সংখ্যক জিনিস থেকে যদি আমি আর সংখ্যককে নিয়ে বিন্যাস করি তাহলে আমি কি পাই, এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিসকে নিয়ে যদি বিন্যাস করি তাহলে আমরা কি পাই, অ্যাম্পিয়ার। এন সংখ্যক জিনিস থেকে যদি আর সংখ্যক জিনিসকে নিয়ে সমাবেশ করি তাহলে আমরা কি পাই, অ্যাম্পিয়ার। আমরা সবাই এই সূত্রটা জানি যে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিসকে নিয়ে বিন্যাস সংখ্যা অ্যাম্পিয়ার আর সমাবেশ সংখ্যা অ্যাম্পিয়ার। এখন আমাকে এখানে কয়টা জিনিস আছে বলতেছে, নয়টা জিনিস, আর নয়টা জিনিস থেকে আমি কয়টা জিনিসকে নিতেছি, আর সংখ্যক উপাদান। তাহলে আমি যদি বিন্যাস করি তাহলে কি পাবো, নাইন পিয়ার, আর যদি আমি সমাবেশ করি কি পাবো, নাইন সিয়ার। এখন বলতেছে বিন্যাস এবং সমাবেশ কি হবে, সমান। তাহলে নাইন পিয়ার আর নাইন সিয়ার দুটোটা জিনিসটা কি হবে, সমান হবে। বুঝতে পারছি কিনা পারি নাই, আশা করি বুঝতে পারছি। আমি আবার বলতেছি আমার কাছে টোটাল জিনিস আছে নয়টা, আমাকে জিজ্ঞেস করছে কয়টা জিনিস নিলে বিন্যাস আর সমাবেশ সমান হবে। তো আমি ধরে নিছি কয়টা নিব, আটটা নিব। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, নাইন পিয়ার, আর এটাকে লিখতে পারি নাইন সিআর। ওকে, তো আমরা সবাই এন পিয়ারের সূত্র জানি মোটামুটি। এন পিয়ারের সূত্রটা কি ছিল, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আমাদের বিন্যাসের যে এন পিয়ারটা আছে, এই এন পিয়ার বের করার সূত্র ছিল এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর এন সিআর, এন সিআরের ফর্মুলাটা কি ছিল, এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আমি আবার বলতেছি আমাদের এন পিয়ারের ফর্মুলা কি ছিল, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর সমাবেশের সূত্রটা ছিল এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এই দুইটা সূত্রকে যদি এখানে ইউজ করে ফেলি তাহলে নাইন পিয়ারকে কি লেখা যায়, নাইন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নাইন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর নাইন সিআর যদি ইউজ করতে চাই তাহলে নাইন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল নাইন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো, নাইন ফ্যাক্টোরিয়াল নাইন ফ্যাক্টোরিয়াল কাটা, নাইন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল নাইন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালও কাটা। তাহলে বাকি রইলো কত, আর ফ্যাক্টোরিয়াল, সব যেহেতু কাটা গেছে গা তাহলে কত থাকবে, ওয়ান। ঠিক আছে, এখন আমাকে তোমার কাছে প্রশ্ন হবে কত ফ্যাক্টোরিয়ালের মান ওয়ান। তোমরা, আমরা মোটামুটি নাইন টেন থেকে দেখে আসছি ওয়ান ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত আসে, ওয়ান আসে। তাহলে উভয় সাইড থেকে যদি আমি ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল বাদ দিয়ে দিই তাহলে আর এর মান কত পাইতেছি, ওয়ান পাইতেছি, রাইট? আবার আমরা আরও আরও একবার দেখে আসছি, জিরো ফ্যাক্টোরিয়ালকেও আমরা কি বলি, ওয়ান বলি। তাহলে উভয় সাইড থেকে যদি ফ্যাক্টোরিয়াল বাদ দিয়ে দিই তাহলে আমরা আর এর ভ্যালু কত পাইতেছি, জিরো। মানে তুলনা করলে আর এর ভ্যালুটা কত পাই, জিরো, আর এখানে তুলনা করলে আর এর ভ্যালুটা কত পাই, ওয়ান। তাহলে এখন আমাকে জিজ্ঞেস করছিল কয়টা জিনিস নিলে, তা আমি একটা জিনিস অথবা শূন্যটা জিনিস নিলে বিন্যাসের সমাবেশ সংখ্যা কী হবে, সমান হবে। আশা করি বুঝতে পারছি সবাই, আমি একটু শর্ট করে বলে দিচ্ছি। আমাকে এখানে টোটাল নয়টা জিনিস বলছে, জিজ্ঞেস করছে কয়টা জিনিস নিলে বিন্যাসের সমাবেশ সমান। তো বিন্যাসকে আমি বলতেছি এন সংখ্যক থেকে আর সংখ্যক নিয়ে এন পিআর সমাবেশ এন সিআর। এন পিআর এর সূত্র ছিল এন ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এন সিআর সূত্র ছিল এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে আসতেছিল আর ফ্যাক্টোরিয়াল সমান সমান ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আবার জিরো ফ্যাক্টোরিয়াল। তাহলে আর এর মান কত কত পাইতেছি, জিরো আর ওয়ান। তো আশা করি কারো সমস্যা নেই। তো তোমাদের কাজ হবে আমাকে একটা জিনিস উত্তর দেওয়া। ওকে, এখানে কি উত্তর দিবা, আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করবা, টু ইন্টু এনসিআর সমান সমান যদি অ্যাম্পিয়ার হয়, কি বলতেছি, টু ইন্টু এনসিআর সমান সমান যদি অ্যাম্পিয়ার হয় তাহলে আর এর মান কত হবে। ঠিক আছে, তোমাদের কাছে এটা আমার প্রশ্ন রইল যে টু ইন্টু এনপিআর সমান সমান, সরি, টু ইন্টু এনসিআর সমান সমান যদি অ্যাম্পিয়ার হয় তাহলে আর এর মান কত হবে। ওকে, থ্যাংক ইউ।